হ্যালো ভিউয়ার্স, আপনাদের স্বাগতম সাইলেন্ট কিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, যা আপনার চিন্তিত সম্মেলন কেন্দ্র হিসেবে ছিলেন। মূলত এখানে চলতেছে শিল্পমেলা, যেটি 31 মার্চ 2019 থেকে শুরু হয়েছে এবং চলবে 8 এপ্রিল 2019 পর্যন্ত। চলুন যে একমাত্র যদি দেখা যায় মেলাতে, এদিকে একটি প্যাভিলিয়ন আছে, তার পাশে আর একটি প্যাভিলিয়ন আছে, এটির নাম হল মানে ব্লক। চলুন আমরা এটির ভিতরে যাই, দেখি এর মধ্যে কী ধরনের বিষয়গুলো পাওয়া যায়। আসলে শিল্পমেলা বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত এবং এখান থেকে চলতেছে। চলুন আমরা মেলার যে ভিতরের অংশ সেখানে দেখি। এখানে শুধু অনেক বিষয়গুলো দেখা যাবে, যেগুলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের আন্ডারে এখানে প্রচুর অনেক বড় প্রশিক্ষণ রয়েছে, এছাড়া এখানে একটি ইনফরমেশন সেন্টারও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশীয় প্রযুক্তি সৃষ্টি চাইস বিষয়গুলো পাওয়া যাবে। আমরা যেটা জানি যে শিল্প অনেকগুলো বিষয়ে নতুন করে থাকে, বিশেষ করে বয়লার ইন্ডাস্ট্রিজ বা এই ধরনের বড় বড় মেশিনারিজগুলো যেগুলো পাবেন। এছাড়া দেশীয় কিছু বাইকও এখানে দেখা যাচ্ছে কেনার জন্য। এছাড়া আমরা জিনিসটা জানি যে এখানে মেলাতে আমাদের অনেক ধরনের খাদ্যদ্রব্য ফসল উৎপাদনের জন্য বা কাঠামোর জন্য যে সমস্ত পণ্যগুলো পণ্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমার কিছু গ্রিন বাংলা এবং গ্রিন ফ্যাশনগুলো যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো অনেক সুবিধা আছে। এছাড়া আমি যেটা দেখতেছি না, এখানে আরো অনেক ধরনের মেশিনারিজ দেখতে পাচ্ছি, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই পুরো মেলাটি ঘুরে আপনাদের যে যাবতীয় মেশিনারিজগুলো আছে সেগুলো আপনি এখানে আসতে পারেন এবং গার্মেন্টস ফ্যাক্টরি বা এই সমস্ত ব্যাপারে বা হাউসের যত ধরনের জিনিস দরকার হয় এই সমস্ত জিনিসগুলোতে আপনি এই ধরনের মেশিনারিজগুলো আপনি পাবেন। তো ঠিক আছে, এখানে মেলাতে সব ধরনের মেলাতে এখানে আছে, ওই ধরনের খামের টেবিলিংয়ে আরও আছে, দুটো ধরনের ফার্নিচার থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাবে। তো আপনারা যদি আসেন যে এই মেলাতে ঘুরে আসতে পারেন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, তো আশা করি আপনাদের জন্য ভালো লাগবে এবং বঙ্গবন্ধুকে আমি আপনাদেরকে আবারও দিকে নিয়ে যাবো। ভালো থাকুন, আবারও দেখা হয়ে যাবে।